আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজ এসএসসি গণিতের কুমিল্লাপুর 2022 সালে সেটু ফাংশন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। দেখো, এখানে সৃজনশীল প্রশ্নটি এরকম দেওয়া ছিল। এখানে বলা হয়েছিল বি সমান বি একটি সেট যেখানে এক্স বিলংস টু এন, এক্সের মান 11 থেকে ছোট এবং এক্স মৌলিক সংখ্যা। সি সেট দিয়ে দেওয়া হয়েছিল এক্স বিলংস টু এন যেন এক্স 2 থেকে বড়, 16 থেকে ছোট এবং এক্স বিজোড় সংখ্যা। এবং জি অফ এ সমান একটি ফাংশন দেওয়া আছে আমাদের, এ চলকের ফাংশন, 1 - 3a² + a³ / a (1 - a)। এখন ক প্রশ্নে চাওয়া হয়েছে এফ অফ ওয়াই সমান y³ + my² - 3y - 6 হলে m এর কোন মানের জন্য f অফ মাইনাস 3 সমান 0 হবে। খ প্রশ্নে বলা হয়েছে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করে দেখাও যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। গ প্রশ্নে চাওয়া হয়েছিল প্রমাণ করো যে জি অফ 1 - a সমান জি অফ 1/a। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল প্রশ্নের উত্তর আমরা কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারি সেই কৌশলগুলো দেখে নেই। দেখো, ক প্রশ্নের সমাধানে আমরা প্রথমে যেটি লিখতে পারি, এখানে আমাদের কাছে দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে এফ অফ ওয়াই সমান y³ + my² - 3y - 6। এখন বলা হয়েছে এফ অফ মাইনাস 3 সমান 0, তাহলে আমরা এখানে বসিয়ে দিব, অতএব এফ অফ মাইনাস 3। তাহলে দেখো, এখানে যদি আমরা ওয়াই এর জায়গায় ওয়াই যে চলকটি রয়েছে সেই সকল জায়গায় আমরা মাইনাস 3 বসিয়ে দেবো, তাহলে এখানে কি হবে দেখো, -3 তার উপরে কিউব প্লাস এম ইন্টু -3 তার উপরে স্কোয়ার -3 ইন্টু ওয়াইয়ের মান -3 - 6। এখানে আমরা সিম্পলি শুধু ওয়াইয়ের জায়গায় -3 বসিয়ে দিয়েছি। এখন দেখো, -3 তার উপরে কিউব আছে, পাওয়ার যেহেতু বিজোড় তাহলে এই ভিতরে মাইনাসটা থাকবে, আর 3 কে কিউব করলে কত হবে, 27। এখানে দেখো, পাওয়ার যেহেতু 2 জোড় সংখ্যা এজন্য ভিতরে মাইনাসটা চলে যাবে, তাহলে এখানে হবে দেখো 9 আর এখানে হবে m, তাহলে আমরা লিখতে পারি এখানে 9m। এখানে -3 এবং এই -3 গুণাকার আছে, তাহলে এখানে হয়ে যাবে +9 - এখানে আছে 6। এখন দেখো, এখানে আমরা যোগ বিয়োগ করে দিতে পারি, দেখো মাইনাসের 27 এবং মাইনাসের 6, তাহলে এখানে কত হলো, মাইনাসের 33 প্লাস এখানে হলো 9m প্লাস এখানে হলো 9। এখন মাইনাসের 33 থেকে যদি আমরা 9 বিয়োগ করি, যেহেতু চিহ্ন দুটি দুই রকম, তাহলে এখানে থাকবে কি, এখানে 9m আর থাকবে মাইনাস, দেখো 9 আছে কত হলে 33 হবে, 33 হবে, তাহলে এখানে হবে 24 বিয়োগ করে দিলে, তাহলে এটি আমরা পেয়েছি কি, এফ অফ -3 সমান পেয়েছি 9m - 24। তাহলে আমাদের দেখো প্রশ্নে বলা হয়েছিল এফ অফ -3 সমান কত, 0, এফ অফ -3 সমান 0, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এফ অফ -3 সমান 0 বা এফ অফ -3 এর জায়গায় দেখো আমরা পেয়েছি কত, 9m - 24 = 0 লিখতে পারি, বা এখান থেকে দেখো আমরা 9m কে বাম পাশে রেখে দিলাম, 24কে ডাইন পাশে নিয়ে গেলাম। এখন আমাদেরকে m এর মান নির্ণয় করতে হবে, তাহলে m সমান আমরা লিখতে পারি 24/9। এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করে দিই, তাহলে m এর মান হবে দেখো, আমরা যদি ভাগ করে দিই তাহলে উপর হবে, একে 3 দিয়ে যদি কেটে দিই তাহলে হবে 3 + 8 = 24, 3 × 3 = 9, তাহলে উপরে থাকবে আমাদের 8 আর নিচে থাকবে 3, তাহলে আমরা মান পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি m সমান, অতএব m সমান 8/3 হলে
8 বাই 3 হলে এফ অফ মাইনাস 3 সমান 0 হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। তাহলে চলো এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে সেই খ নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। দেখো, খ নংয়ের উত্তর করতে গেলে আমাদেরকে সেট, যেই দুটি সেট দেওয়া আছে সেই দুটি সেট লিখতে হবে। তাহলে আমরা খুব সহজেই প্রথমে যেটি করব, আমরা লিখতে পারি খ প্রশ্নের সমাধানে দেওয়া আছে দিয়ে আমরা লিখতে পারি বি সেট যেটি আছে, দেখো এক্স বিলংস টু এন যেন এক্স স্মলার দেন 11 এবং এক্স মৌলিক সংখ্যা, এক্সগুলো হবে মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা এটি সেট গঠন পদ্ধতিতে আছে, একে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে 11 থেকে ছোট মৌলিক সংখ্যা, তাহলে 11 থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলো? আমরা জানি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, তাহলে 2 থেকে শুরু হবে, 2 তারপরে 3 তারপরে 5 তারপরে 7 তারপরে 7 এর পরে আর নাই। তাহলে 11 থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2, 3, 5 এবং 7। তাহলে এটি হলো বি সেটের তালিকা পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম। দেখো একইভাবে আমরা সি যে সেটটি রয়েছে আমরা লিখতে পারি সি সমান এক্স বিলংস টু এন, এক্সের মান 2 থেকে বড়, 16 থেকে ছোট এবং এক্স কী সংখ্যা? এক্সগুলো হবে বিজোড় সংখ্যা, এক্সগুলো বিজোড় সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা 2 থেকে বড়, 16 থেকে ছোট স্বাভাবিক যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো আমরা লিখব। তাহলে বিজোড় সংখ্যা 2 থেকে বড় হলো 3, 5, 7, 9, তারপরে আছে কত 11, তারপরে আছে 13, তারপরে আছে কত 15। এটি হলো সি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আমরা দেখো বি ইন্টারসেকশন সি এটা নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব বি ইন্টারসেকশন সি সমান, তাহলে বি সেট আমরা কত পেয়েছি 2, 3, 5, 7 এবং দেখো সি সেট আমরা পেয়েছি কত, সি সেট হলো 3, 5, 7, 9, 11, 13 এবং 15। তাহলে এই দুটি সেটের মধ্যে ইন্টারসেকশন যদি করি, অর্থাৎ কমন যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো এখানে উভয় সেটের মধ্যে কমন কী কী আছে, দেখো 3, 5, 7, 3, 5, 7 কমন আছে। তাহলে 3, 5, 7 হবে বি ইন্টারসেকশন সি এর আনসার। এখন আমাদেরকে কী বের করতে হবে, পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা নির্ণয় করি, চলো এখন লিখতে পারি এখন পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি সমান। তাহলে দেখো এ বি ইন্টারসেকশন সি এর ভিতরে দেখো তিনটি উপাদান রয়েছে, তাহলে একে যদি আমরা পাওয়ার সেট করি তাহলে আর উপাদান কয়টি হবে, 8টি হবে নিশ্চয়ই, কারণ উপসেট নির্ণয়ের সূত্র 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে উপাদান যেহেতু 3টি তার মানে এখানে উপসেট হবে 8টি। তাহলে প্রথমেই আমরা লিখতে পারবো এখানে দেখো 3, 5, 7, তারপর দেখো 2টি করে উপাদান লিখি, তাহলে লিখতে পারবো এখানে 3, 5, 3, 5, তারপরে লিখতে পারবো দেখো 3, 7, 3, 7, তারপরে লিখতে পারবো 5, 7, 5, 7, তারপরে 2টি করে আর লেখা যায় না, তাহলে 1টি করে লিখতে পারি 3, তারপরে 5, তারপরে 7। আর আমরা জানি ফাঁকা সেট সকল সেটের উপসেট, তাহলে ফাঁকা সেটও লিখতে হবে। তাহলে যেহেতু এটা হলো পাওয়ার সেট, এই কারণে আমরা এখানে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকিয়ে দেব। দেখো এখন দেখো পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর ভিতরে কয়টি উপাদান হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি। তাহলে আমরা লিখতে পারি দেখো বলা হয়েছে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাহলে আমরা এখানে লিখতে পারি পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর
উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা হলো কত? 8, 8টি। তাহলে এই 8 কে আমরা দেখাও লিখতে পারি 2 কিউব অর্থাৎ 2 পাওয়ার n, যেখানে n হলো বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা। তাহলে লিখতে পারি, অতএব পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই খ নং যে প্রশ্নটি রয়েছে সেই খ নং প্রশ্নের আনসারটি বুঝতে পেরেছ। তাহলে চলো এখন আমরা পরবর্তী যেই গ নং প্রশ্নটি রয়েছে সেই গ নং প্রশ্নের সমাধানটি দেখে নেই। দেখো, গ নং প্রশ্নের সমাধানে আমরা যেটি করব, আমরা দেওয়া আছে রেখে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখন আমাদেরকে ফাংশন নিয়ে কাজ করতে হবে। দেখো, তাহলে দেওয়া আছে গ নং প্রশ্নের সমাধানে আমরা লিখব, দেওয়া আছে g অফ a সমান, দেখো কি দেওয়া আছে, 1 - 3a² + a³ / a (1 - a)। এখন দেখো আমাদের কি বলা হয়েছে, তাহলে g অফ 1 - a সমান g অফ 1/a, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা লিখতে পারি, এখন g অফ 1 - a, তাহলে আমরা দেখো এই g অফ 1 - a এটি কার জায়গায় লিখেছি, a এর জায়গায় 1 - a লিখেছি। তাহলে ডান পাশে যত জায়গায় a ছিল সকল জায়গায় 1 - a হবে। তাহলে এখানে আমরা লিখব 1 - 3, তাহলে a² আছে, তাহলে a এর জায়গায় হবে 1 - a তার উপরে স্কোয়ার, প্লাস a এর জায়গায় হবে 1 - a তার উপরে কিউব, আর নিচে দেখো এই a এর জায়গায় হবে 1 - a, আর এই ব্র্যাকেটের ভিতরে দেখো এখানে আছে 1 - এই a এর জায়গায় হবে 1 - a। তাহলে এখানে আমরা চিহ্ন পরিবর্তন করে 1 + a লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই রাশিটিতে যত জায়গায় a ছিল সেই চলকটি পরিবর্তিত হয়ে এখানে আমরা 1 - a বসিয়ে দিয়েছি। এখন দেখো আমরা যে কাজটি করতে পারি, ডান পাশে দেখো আমরা ডান পাশের যে অংশটুকু রয়েছে সেই অংশে সূত্র প্রয়োগ করতে পারি আর ক্যালকুলেশন করে দেবো। দেখো 1 - 3, এখানে দেখো a - b² হয়েছে, তাহলে একে আমরা লিখতে পারি a² - 2ab + b². আর দেখো এখানে হয়েছে a - b³, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা a³ - 3a² b + 3ab² - b³, অর্থাৎ a³, এটা আমরা লিখতে পারি। আর নিচে দেখো এ 1 এবং 1 প্লাসের মাইনাসের চলে যাবে, আর এখানে থাকবে দেখো 1 - a, আর এখানে থাকবে a। এখন এই লাইনটিকে আমরা, উপরে যে লাইনটি হয়েছে এখানে আমরা ক্যালকুলেশন করে দেব। তাহলে নিচে আছে a * 1 - a, আর উপরে দেখো এখানে আছে 1 - এখানে 3 দিয়ে একে যদি আমরা গুণ করে দেই, দেখো -3 দিয়ে গুণ করে দেব, তাহলে -3 ক্যালকুলেশন করে নিই, দেখো 1 - এখানে হবে 2a + এখানে a², আর এখানে আছে প্লাস 1 কে যদি কিউব করি তাহলে হবে 1 - এখানে হবে 3a + এখানে হবে 3a² - এখানে হবে a³। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো
এখন আমরা পরবর্তী অংশটুকু করি। দেখো এখানে এ ওয়ান, তারপর দেখো মাইনাস থ্রি, এই এতটুকু প্রথম যে ব্রেকেটটি রয়েছে ওয়ান মাইনাস টু এ প্লাস স্কোয়ার, এর সাথে গুণাকারে আছে, তাহলে গুণ করে দেবো। তাহলে দেখো, তাহলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি, এই মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে প্লাস সিক্স এ, আর এখানে হবে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি স্কোয়ার। আর এখানে আমরা ব্রেকেট তুলে দিতে পারি, যেহেতু ব্রেকেটের আগে প্লাস চিহ্ন আছে, তাহলে এই ব্রেকেটটি যদি আমরা তুলে দিই তাহলে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওয়ান মাইনাস থ্রি এ প্লাস থ্রি স্কোয়ার মাইনাস এ কিউব আমরা উপরে লিখলাম, আর নিচে যে অংশটুকু রয়েছে এ ইন্টু ওয়ান মাইনাস এ, এ ইন্টু ওয়ান মাইনাস এ। এখন দেখো উপরে থ্রি স্কোয়ার মাইনাসের, থ্রি স্কোয়ার প্লাসের চলে গেল, তারপরে দেখো কী থাকে আর। তাহলে উপরে আমরা কী লিখতে পারি, উপরে তাহলে কী থাকলো মাইনাস এ কিউব, তাহলে উপরে থাকলো আমরা লিখতে পারি মাইনাসের এ কিউব, আর দেখো এখানে হলো প্লাসের সিক্সে এখান থেকে মাইনাস থ্রি এ, তাহলে এখানে হবে প্লাস থ্রি এ। আর দেখো আমরা সংখ্যাগুলো যোগ বিয়োগ করব, তাহলে দেখো এখানে হলো প্লাসের ওয়ান, এখানে প্লাসের ওয়ান, তাহলে প্লাসের টু, আর এখানে হলো মাইনাস থ্রি, তাহলে এখানে হবে মাইনাস ওয়ান, আর নিচে হলো এ ইন্টু ওয়ান মাইনাস এ। তাহলে উপরের যে অংশটুকু রয়েছে উপর থেকে এবং নিচ থেকে আমরা যদি এখন মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা কী লিখতে পারবো, দেখো মাইনাস যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এখানে লিখতে পারবো এ কিউব, মাইনাস কমন নিলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে মাইনাস থ্রি এ প্লাস ওয়ান, আর নিচেও যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এখানে হবে এ মাইনাস ওয়ান, এ আগে চলে আসবে ওয়ান পরে চলে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা কী পেয়েছি, এইখান থেকে আমরা পাবো উপরে হলো এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান, আর নিচে দেখো আমাদের থাকবে এ ইন্টু এ মাইনাস ওয়ান, এতটুকু আমরা পেয়েছি জি অফ ওয়ান মাইনাস এ, এটি বসিয়ে এখন আমরা জি অফ ওয়ান বাই এ বসাবো। তাহলে এখন যদি আমরা জি অফ ওয়ান বাই এ বসাই তাহলে আমরা এই অংশটুকু আমাদেরকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে হয় কি না। তাহলে আমরা লিখতে পারি, এতটুকু মুছে দিলাম, তাহলে এখন আমরা লিখব আবার জি অফ ওয়ান বাই এ, তাহলে যত জায়গায় এ ছিল সেই সকল জায়গায় আমরা ওয়ান বাই এ লিখব। তাহলে দেখো ওয়ান মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এ তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ তারপরে কিউব, আর নিচে দেখো ওয়ান বাই এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এ, যত জায়গায় এ ছিল আমরা শুধু ওয়ান বাই এ বসিয়েছি। এখন দেখো আমরা এখান থেকে কী লিখতে পারি, দেখো ওয়ান মাইনাস এখানে কী হবে, এখানে হবে থ্রি বাই স্কোয়ার, এখানে হবে ওয়ান বাই এ কিউব, আর নিচে দেখো ওয়ান বাই এ দিয়ে যদি আমরা একে ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো ওয়ান বাই এ দিয়ে ওয়ানকে গুণ, তাহলে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ দিয়ে ওয়ান বাই একে গুণ, তাহলে এখানে হবে ওয়ান বাই এ স্কোয়ার। এখন আমরা উপরে আমরা লসাগু করে দিতে পারি, তাহলে উপরে যদি আমরা লসাগু করে দেই তাহলে দেখো এখানে লসাগু হলো এ কিউব, তাহলে এখানে থাকবে কত, ওয়ান দিয়ে আমরা ডাইরেক্ট গুণ করে দিতে পারি কারণ এর নিচে কোনো সংখ্যা নেই, তাহলে এখানে হবে এ কিউব মাইনাস, এখানে দেখো এ স্কোয়ার দিয়ে এ কিউবকে ভাগ, তাহলে এ থাকবে, তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি এ প্লাস, এখান থেকে দেখো এ কিউব দিয়ে এ কিউবকে ভাগ, তাহলে হবে ওয়ান, ওয়ান দিয়ে উপরে ওয়ানকে গুণ, তাহলে এখানে ওয়ান হবে। একইভাবে আমরা নিচে যদি লসাগু করি, দেখো এই অংশটুকু আমাদের আগে যে অংশটুকু পেয়েছি এই এই অংশটুকু, হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার, তাহলে এখানে হবে এ আর এখানে হবে মাইনাস ওয়ান। এখন এই ভগ্নাংশকে যদি আমরা মাঝের যে ভাগ চিহ্ন আছে গুণ দিই তাহলে এটি উল্টে যাবে, তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান বাই এ কিউব ইন্টু, তাহলে এই এ স্কোয়ার উপরে চলে যাবে আর এ মাইনাস ওয়ান নিচে চলে আসবে, তাহলে এখান থেকে যদি আমরা
যদি কেটে দিই তাহলে এখানে থাকবে এ, তাহলে কত পাবো দেখো, নিচে হবে এ মাইনাস ওয়ান, এর সাথে এই এ ইনটু আকারে থাকবে, আর উপরে হবে এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান। দেখো এখানেও আমরা এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান বাই এ ইনটু এ মাইনাস ওয়ান, এখানেও পেয়েছি এ কিউব মাইনাস থ্রি এ প্লাস ওয়ান বাই এ ইনটু এ মাইনাস ওয়ান। তাহলে আমরা কী লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি অতএব, অতএব জি অফ ওয়ান মাইনাস এ সমান জি অফ ওয়ান বাই এ, প্রমাণিত, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নের সমাধানটি, এই সৃজনশীল প্রশ্নের সমাধানটি তোমরা বুঝতে পেরেছ। সকলে ভালো থেকো, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।